বেশ অনেকদিন বলবো না, কয়েক বছর হয়ে গেছে যে মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢালিনি। তো ফাইনালি আজকে গেছিলাম, আজকে হলো শ্রাবণ মাসের লাস্ট সোমবার। তো আজকে গেছিলাম আমার ভোলানাথকে নিয়ে আর কি, ভোলানাথের মাথায় জল ঢালতে। তো চলো এবার সকাল থেকে ব্লগটি শুরু করছি, তোমরা দেখতে থাকো। ঘুম থেকে উঠেই আগে নিচে চলে গেছিলাম, নিজের রান্নাঘরের কাজকর্ম মোটামুটি যেটুকুনি করি করে ঘরে এলাম। আর ঘরে এসে নিজের বিছানাটা তুলে নিলাম, আর তোমাদের দাদাভাই জাস্ট ঘুম থেকে উঠলো, এখনও ফ্রেশও হয়নি, উঠেই ফোন দেখছে। তো যাই হোক, আমি আমার মতো গুলো করে কাজগুলো সেরে নিই। এখানে দেখতে পাচ্ছ মশারিটা কিসের মধ্যে রেখে দিলাম দেখেছো, ওরকম করেই রেখে দিই, কেননা আমার মশারি ভাজাতে একদম ইচ্ছে করে না, দলামচ করে ওরকম রেখে দিই। আবার তো কালকে রাত্রেবেলায় মশারি টানাতে হবে, তাই না? বিছানাটা গোছানো হয়ে গেছে, এবার ঘরটা ঝাড় দিতে হবে। তার আগে ফোনে একটু গান চালিয়ে নিয়েছিলাম, গান শুনতে শুনতে কাজ করতে অনেক ভালো লাগে। এই জন্য যখনই আমি এরকম লং টাইমের কাজ করি, মানে এটা ওটা করো কাজ সাজানো থাকে, তখন ফোনে গান চালিয়ে দিই, সেটা পলতা হোক আর বাড়িতে হোক, এটা আমার মানে অভ্যাস। ফোনে গান শুনতে শুনতে কাজ করলে মনে হয় কষ্ট হয় না। আমাদের রুমগুলো এত বড় বড় না, বলে বোঝাতে পারবো না। আমাদের ঘরে কিন্তু মোটামুটি যা যা থাকার সবই আছে, তাও কিন্তু ঘরে বসে ফুটবল খেলা যাবে, এতটাই বড় রুম। ভেবেছিল প্রথম দিকে মানে সামনে বারান্দা রাখবে, তবে যাই হোক কোনো কারণে আমি অত বলতে পারবো না, যেহেতু বাড়ি হওয়ার অনেক পরে আমি এসেছি। তো যাই হোক, আমি এরকমটা শুনেছিলাম, তাই তোমাদেরকে বললাম। তবে তারপর কোনো মিস্ত্রির কথা শুনে বা কিছু একটা করে আর কি ক্যান্সেল করা হয়েছে, তারপর রুম বড় করে দিয়েছে। তারপর দেখো বাসি শাড়িটা আমি মেলতে চলে এলাম বাইরে, দড়িতে দিদি মানে ওই পাশটাই মেলেছে, তো আমার শাড়িটা কিভাবে দেবো, তো এই জন্য দুটো তার একসঙ্গে আর কি মিশিয়ে এরম করে মেলে দিলাম, শুকিয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তো যাই হোক আমার হয়ে গেছে, এবার আমি নিচে যাব, নিচে গিয়েও কিছু কাচাকুচি করার আছে। আর এইদিকে মামাম তো ঘুম থেকে উঠেই এটা ওটা নিয়ে খেলতে ব্যস্ত। আর এই যে আমাদের তিয়াসবাবু দেখেছো কত বড় হয়ে গেছে, তিয়াস কিন্তু বেশি একটা ক্যামেরার সামনে আসে না, ওকে বেশি একটা নেওয়া হয় না, আর বাচ্চা বয়স তো, এখন শুধু খেলতেই ব্যস্ত, মানে এখানে চলে যায় দৌড়ে ছুটেই, পড়ে আসেই স্কুলে যায় এই খেলতে যায়, মানে ওকে সামনে পাবে না, খুবই কম। তো দেখো কয়েকটা তোমাদের দাদা ভাইয়ের মামামের আর আমার দুটো ব্লাউজ ছিল, সেগুলো আমি আর কি করলাম, ধুয়ে দিলাম। এই দিকটায় আমি এইগুলো কাজ করছি, চলো এবার দিদিকে একটু দেখাই। আর দিদি কিন্তু এখানে রান্না করছে। তার আগের দিন তোমাদের দাদাকে বলিও নি যে আমি এরকমটা প্ল্যান করেছি যে সোমবার আছে এরকম শিবের মাথায় জল ঢালতে যাবো, এরকমটা কিছু বলিনি, শুধু আমি দিদিকে একটু গল্প করতে করতে বলেছিলাম। তো দিদিও ফার্স্টের দিকে ভেবেছিলো যাবে, কিন্তু একটু প্রবলেমের জন্য যেতে পারেনি। তো যাই হোক আমিই গেছিলাম তোমাদের দাদাভাইকে নিয়ে। তারপর দেখো জামাগুলোগুলো কেচে তারপর আমি চলে গেছিলাম সোজা স্নান করতে। স্নান করে এসে এবার ঘরের পুজোটা দেবো। আর এইদিকে আমার রুম থেকে জানলা দিয়ে আমার বর আমার ভিডিও করে দিচ্ছে, আর ওখানে আমি দুব্বো ছিঁড়ছিলাম। তো যাই হোক শ্যাম্পু ট্যাম্পু করে স্নান ধান সেরে নিয়েছি, এখন পুজোটা করব। আর এই যে সকালবেলায় গ্রামের দিকে যেরকমটা হয়, ঘোষ এসছে দুধ দোয়াতে, এই যে দেখো আমাদের গরুর এখন দুধ দোয়ানো হচ্ছে। আর এই যে দেখো মন্দিরের পাশে যে ফুল গাছটা, আর তার পাশে একটা ফণী মনসার গাছ আছে তোমার, মানে খুব বড় হয়েছে গাছটা, বেশ ভালো লাগে দেখতে। তো দেখো এখন ঘরের পুজোটা সেরে নিচ্ছি আমি, পুজোটা করে তারপর হচ্ছে বেরিয়ে পড়বো শিবের মাথায় জল ঢালতে। ওই যে তোমাদেরকে বললাম না আগের দিন বলা হয়নি, শুধু আমি দিদিকে বলছিলাম, তো আজকে সকালবেলায় বললাম তোমাদের দাদাভাইকে যে আমাকে নিয়ে যাবে, তো বলছে ঠিক আছে নিয়ে যাব। তারপর মাকে বললাম, দিয়ে মা বলছে ঠিক আছে যাও। আর তোমাদের দাদাভাইকে দোকানে পাঠিয়েছিলাম, বলেছিলাম কয়েকটা লাড্ডু এনে দাও পুজো দেবো, তো লাড্ডু পাইনি, ঠাকুরের জন্য সোনপাপড়ি নিয়ে এসছে, তো বেশ ভালোই, ঠাকুর আজকে সোনপাপড়ি খাবে। তো দেখো পুজোটা মোটামুটি আমার দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে যেটা আমি মানে শিবের মাথায় ঢালবো যে জলটা, সেটা রেডি করেছিলাম, সেটা হচ্ছে গঙ্গা জল, দুধ, আর হচ্ছে তিল, আর এর মধ্যে হচ্ছে দুব্বো দেবো, মানে যা যা দিতে হয়। তো দেখো এই দিকটায় আবার আজকে যে মানে ননদের জন্য যে খাট বানানো হয়েছিল, তো এটা আবার আজকে পাঠানো হবে গাড়ি করে ননদ বাড়িতে। তো এই গাড়িটা ঠিক করা হয়েছে, এতে করেই পাঠানো হবে, তো এখন যাতে সুন্দর করে মানে পৌঁছে যায়, বেশ অনেকটা দূরে রাস্তাই যাবে, সেই বেথুয়া ডোহরি ওইখানে যাবে খাটটা, তো সেজন্য একটু ভালো করে দিচ্ছে যাতে কোথাও মানে খারাপ না হয়ে যায় আর কি। তো খাটটা কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখ
আজ অনেক দিন পর এই শাড়িটা পরেছি, অনেক পছন্দের একটা শাড়ি। যে বছর ফার্স্ট বিয়ে হয় 2019-এ, তখন দুর্গাপুজোতে বিয়ের পর মানে প্রথম বছর দুর্গাপুজোতে অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য এই শাড়িটা বর আমাকে কিনে দিয়েছিল। তো আমার তো ভীষণ পছন্দের, অনেক দিনই পরা হয় না, তো আমি ভাবলাম চলো আজকে যাচ্ছি যখন শিবের মাথায় জল ঢালতে, তো আজকেই পরে যাই। তো আমি এখন বেরিয়ে পড়েছি সব কিছু নিয়ে, আর যাব বেশ অনেকটা দূরের রাস্তা, স্কুটি করে যাব, ঝাঁকুনি হতে পারে, এই জন্য ওরকম প্যাকেটে করে আর কি গঙ্গা জলটা আমি নিয়ে যাচ্ছি। ঘটে করেই রেখেছি একটা পাতা দিয়ে ঢেকে। মোমবাতি আর হচ্ছে ধূপকাঠি কিনে নিয়ে এখন আবার যাচ্ছি। খুব সুন্দর একটা জায়গায় গেছিলাম জানো তো, ফার্স্টে ভেবেছিলাম বেতাই যাব, যারা চেনো তারা চিনবে। তো ওখানে ওই রাস্তার পাশে যে মন্দিরটা আছে, আমার এমনিতে ওই মন্দিরে জল ঢালার বরাবরই অনেক ইচ্ছে ছিল আর কি, মানে একটা শখ আছে যে ওই মন্দিরে একবার আর কি শিবের মাথায় জল ঢেলে আসবো বা পুজো দিয়ে আসবো এরকম একটা। তবে দেখি কবে হয়, কিন্তু এই মুহূর্তে আমি যাইনি। কাকিমা ওরা সবাই বললো প্রচণ্ড ভিড় হয় ওখানে, লাইনে দাঁড়িয়ে তোর কষ্ট হয়ে যাবে, এবং মানে মামামকে যেহেতু রেখে যাচ্ছি তো অনেক লেট হবে। তো তারপর কাকিমা বললো, মানে দিদি, মানে দিদিও বললো যে এখন আমি যে জায়গাটায় যাবো ওই জায়গার ঠিকানা দিল, তারপর আমি এখন ওখানেই যাচ্ছি, তোমাদের দাদাভাই নিয়ে যাচ্ছে। আর এইদিকে দেখো শ্রাবণ মাস চলে যাওয়ার পথে এখন আমি সবুজ চুড়ি কিনে পরছি। আসলে বিয়ের আগে পরতাম, হ্যাঁ আমাদের ওখানে সবাই মোটামুটি পরতো, দেখে পরতাম, কিন্তু আমাদের এখানে কেউই পরে না, ওরকম কোনো মানে নিয়মের মধ্যে নেই, তো সেই জন্য আমারও আর পরা হয়নি। তবে আজকে পুজো করতে যাচ্ছি জন্যই ভাবলাম দোকান থেকে কিনে পড়ি। তো প্রথমের দিকে তিনটে কিনে মানে তিনটে তিনটে ছটা কিনেছিলাম, তারপর তোমাদের দাদাভাই বলছে ভালো লাগছে না ছটা ছটা করে পড়ো, তারপর এক ডজন মতো নিয়ে নিলাম। এবার দেখতে তো বেশ সুন্দর লাগছিলো, আর এখান থেকে দেখো কি সুন্দর না গার্ডারগুলো, মানে ব্যাক সিস্টেমের আর কি, মানে রাখার সিস্টেমটা দেখে এত ভালো লাগলো, দুটো নিয়ে নিলাম এখান থেকে। তো চলো এবার যাবো হচ্ছে প্রসাদ কিনতে। তো এখানে মিষ্টি দোকানে চলে এলাম, এখান থেকে ঠাকুরের জন্য বেশ অনেক রকমের মিষ্টি নিয়েছিলাম, মানে এই দুটো ওই একটা এরকম করে মিক্স করে নিয়ে ছিলাম। দোকান থেকে প্রসাদটা কিনে নিয়ে আবার চললাম। তো যেতে যেতে বেশ ভালোই লাগছিল, আর ভাবছিলাম মামামকে যেন প্রথম দিকে ভেবেছিলাম নিয়ে আসবো, মানে রেখে আসবো, কিন্তু ও থাকতে চায়নি, বলছে যাব। তারপর রেডি টেডি করিয়ে দিলাম, তার বলছে যাব না আমি ঠাম্মির কাছে থাকবো, বাড়িতে থাকবো। তারপর ও বাড়িতে থাকলো, আর ভাবছিলাম ভালোই করেছি না নিয়ে সেই রোদের মধ্যে, নাহলে ওর ভীষণ কষ্ট হতো। কয়েক মিনিট এরকম মেইন রাস্তা ধরে মানে এসে তারপর ডান দিকে আবার ব্যাক করতে হয়, তো এখন ইটের রাস্তা পড়েছে এরকমটা। তো এখন দেখো সবাইকেই দেখছি যে যাচ্ছে আর কি পায়ে হেঁটে, বেশ অনেকটাই রাস্তা এখান থেকে, পায়ে হেঁটে বেশ অনেক মিনিটই লেগে যেত। তো এই জায়গাটা আমি ফার্স্টে দিদিকে দেখেছি ওখানে গিয়ে রিলস বানাতে, তো বেশ সুন্দর ছিল জায়গাটা, কিন্তু সামনাসামনি দেখে যে এত সুন্দর লাগবে সেটা ভাবতেও পারিনি। আর হ্যাঁ আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে দেখেছো আমি কি বড় একটা নাকফুল পরেছি, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, কেন পড়েছি বলো তো। এমনিতে আমি ছোট ধরনের নাকেরই বেশি পছন্দ করি, তো আজকে সকালে আমার নাকেরটা না ভেঙে গেছে হঠাৎ করে, তো বুঝতে পারিনি কি করে ভেঙেছে, তারপর এখন খালি নাকে আসবো সেই জন্য ওই নাকফুলটা কিনলাম। আর দিদিও বলছে খুব সুন্দর লাগছে, মানে পড়েছিস বেশ ভালো হয়েছে, কেন পরবি না, পড়ে যা, কী হয়েছে তাতে, দিয়ে তারপর আমি পড়ে এলাম। তো দেখো ফাইনালি এই যে চলে এসেছি, এসে তো পুরো মনটা শান্ত হয়ে গেছে একদম, মানে মাঠের মধ্যে মন্দিরটা, মানে বিলের মধ্যে বলতে পারো। এখানে যে শুধু শিব মন্দির সেটা নয়, এখানে কালী মন্দিরও আছে আবার রাধাকৃষ্ণর মন্দিরও আছে। তো এই যে এখন আমি শিবলিঙ্গ যেখানে আছে তো সেখানে যাচ্ছি, দেখছি অনেকেই জল ঢালছে, তো চলো ভেতরে গিয়ে এখন নিয়ম মেনে জলটা ঢেলে নিই। প্রথমেই এসে ওখানে একটা কল ছিল, ওখান থেকে মানে মুখে জল দিয়ে হাত মুখ ধুয়ে এসে তারপর এলাম, দিয়ে তারপর হচ্ছে মোমবাতি আর ধূপকাঠিটা জ্বালিয়ে দিলাম বাবার সামনে। তো এখন হচ্ছে জলটা ঢালবো। জায়গাটা দেখে এত বেশি ভালো লেগেছিলো, তোমাদের দাদা ভাইকে বলেছি আবার একদিন এমনি ঘুরতে বলে নিয়ে আসবে। বিয়ের আগে বেশ অনেকবারই শিবের মাথায় জল ঢেলেছি, তবে বিয়ের পর ওই মন্দিরে গিয়ে খুবই কম হয়েছে, হয়ে ওঠেনি। আসলে বাড়িতে থাকলে হয় জানো তো, এখানে থাকলে হয়,
পলতাতে থাকলে হয়ে ওঠে না ওখানে, তো এই আর কি। তো যাই হোক, অনেক দিন পর এলাম, তো খুবই ভালো লেগেছিল। আর এখানে জানো আমার পেছনে ওই জায়গাটায় না পদ্ম ফুল ছিল, মানে পদ্ম ফুল হয়েছিল এত পরিমাণে, দূর থেকে দেখছিলাম মানে মন্দির থেকে। তো কাছে ভাবছিলাম যাব, কিন্তু বৃষ্টি হয়েছিল তার ফলে খুব কাদা ছিল রাস্তা, এই জন্য কী করে যাব সেটাই বুঝতে পারছিলাম না। এখন যেটা করছি সেটা হচ্ছে, মানে শিবলিঙ্গটা অনেকটাই দূরে ছিল, নাগাল পাওয়াই ভীষণ কষ্টকর, তো এই জন্য ওই বনুটাকে বললাম ওখান থেকে আমাকে একটু জল এনে দাও। তো ওই বনুটা দিল, মানে শিবের মাথায় যে জল ঢালা হলো, তো সেই জলটা যে টপটপ করে পড়ছিল ওখান থেকে নিয়ে নিলাম, বাড়িতে গিয়ে সবাইকে দেবো আর কি। তো এখন হচ্ছে আমি কানে কানে বলছিলাম, মানে যেটা আমার মনের ইচ্ছে তো সেটাই আমি বলছিলাম আর কি ঠাকুরের কাছে। তো এই আর কি, যেটুকুনি জানি আমি সেইটুকুনি করেছি নিয়ম কানুন আর কি। তো দেখো হয়ে গেছে, এখন আমি বাড়ির দিকে যাব। তো হয়ে গেছে, আমার কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়া, এখন হচ্ছে এটা আমি নিজেও খেয়ে নিলাম, তোমাদের দাদাভাইকেও দিলাম, এখন তোমাদের দাদাভাইকে একটু প্রসাদ দেবো, আর আশেপাশে যারা ছিল আর কি তাদেরকেও সবাইকে প্রসাদ দিয়ে এলাম। আর এখানে এটা লক করা ছিল, নাহলে কয়েকটা ছবি তুলতাম সামনে গিয়ে। আর এই যে হচ্ছে রাধা গোবিন্দর মন্দির, তো আমি ভাবলাম এসছি যখন তখন সব মন্দিরে প্রণাম করে যাই এই আর কি। তো এই যে হচ্ছে কালী মন্দির, আর এই মন্দিরের নিচে এই বারান্দাটা যে এত ঠান্ডা ছিল, মানে গরমের কথা ভুলেই গেছিলাম এত পরিমাণে ঠান্ডা। তো এখানে এসে বুঝতে পারলাম যে কেন কেন বলে যে গাছ লাগাও, মানে এখানে চারিপাশে গাছপালা বট গাছ, মানে ওই জায়গাটা পুরো শীতল ছিল। তো দেখো ওখান থেকে আমরা এখন চলে এসেছি, বাজারে ঢুকছি, তো এখান থেকে এখন আমরা কিছু আর কি খাবো। তোমাদের দাদাভাই বলছে কি খাবে, তো আমি বলছি চলো একটা আমুল কুল কিনে দাও, একটু ঠান্ডাও হই খেয়ে আর কি। তো এটা নিলাম, আর বাচ্চাদের জন্য চিপস, তারপর এই যে বাড়ির জন্য মাজাটা যা নিয়ে নিলাম, আর মামার জন্য একটা ওটস নিলাম এই আর কি। তো এইগুলো নিয়ে এখন বাড়িতে যাব। তো চলো বাড়িতে গিয়ে সবার সঙ্গে আবার দেখা হচ্ছে। তো ঘরে চলে এসেছি, এখন হবো ফ্রেশ, ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আবার তোমাদের সামনে আসবো। খুব গরম লাগছে, রোদের মধ্যে গেছি এসে, অনেকে তো হেঁটে যাচ্ছে, আমি তো তাও স্কুটি করে গেছি, অনেকে হেঁটেই যাচ্ছে অনেক দূর, মানে রাস্তা মেইন রাস্তা থেকে বেশ ভালোই একটু দূরে যেতে হয়, হেঁটে যারা যাবে তাদের খুব কষ্ট হয়ে যাবে। তো যাই হোক রোদের মধ্যে দিয়ে এলাম, তো বেশ খুবই সুন্দর ছিল মানে জায়গাটা, আর ওই জায়গায় যখন ছিলাম এত মানে কি বলবো একটা ঠান্ডা, একদম মানে গাছের নিচে বুঝতেই পারছো, আর কালী মন্দিরের ওই মানে ইয়ে বারান্দাটায় বসে এত শান্তি, মানে গরমের কথা ভুলেই গেছিলাম ওখানে কিছুক্ষণ বসেছিলাম। তো যাই হোক চলো এখন হবো ফ্রেশ, ফ্রেশ হয়ে আবার তোমাদের সামনে আসবো। তো চলো এখন আমি ফ্রেশটা করি। তারপর দেখো শাড়িটা চেঞ্জ করে এখন সুন্দর করে ভাজিয়ে রেখে দেব, এই শাড়ি আর ধোবো না, যেহেতু এই শাড়ি পরে কিছু খাইনি, শুধু পুজোটাই দিয়ে এসেছি, তো আর ধুলেও না নষ্ট হয়ে যায়, তো এই জন্য আমি ধোবো টোবো না, এমনি ভাজিয়ে সুন্দর করে রেখে দেব। তো এই আর কি, আবার কবে পরবো ঠিক নেই, শাড়ি তো বেশি একটা পরা হয় না, তবে শাড়িটারই পরে গয়না টয়না পরে সাজতে আমি ভীষণই ভালোবাসি, তো সেটা তোমরা নিশ্চয়ই আমার ভিডিও দেখে বুঝতে পারো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যে ব্লগটা তোমাদের কেমন লেগেছে। তো চলো আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি, তোমাদের সঙ্গে আবার কালকে দেখা হবে নতুন ভিডিওতে, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার মতো।